গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকায় শুধু পানি আর পানি নগরের চকবাজার দেওয়ানবাজার খলিফাপট্টি মুরাদপুর দুই নম্বর গেইট বহদ্দারহাট বাদুরতলা শুল্কবহর কাপাশগোলা কাতালগঞ্জ বাকুলিয়া চাঁদগাঁও রিয়াজুদ্দিন বাজার মুরাদপুর চাকতাই খাতুনগঞ্জ হালিশহরসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা সড়ক থেকে অলিগলি তলিয়ে গেছে হাঁটু থেকে কোমর সমান পানিতে দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ায় নষ্ট হচ্ছে আসবাবপত্র জ্বলছে না রান্নার চুলা এর মধ্যে বিভিন্ন বেসরকারি অফিস শিল্প ও কলকারখানা খোলা থাকায় ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা বাড়তি ভাড়া দাবি করছে রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরাও উন্মুক্ত নালা ও ফুটপাতের ভাঙা স্ল্যাব পথচারীদের জন্য যেন ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে চষিক মেয়র রেজল করিম চৌধুরীর বাসভবনের সামনে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি থাকায় তিনি এক প্রকার বাসায় বন্দি অবস্থায় রয়েছেন তিনি অবশ্য এই অবস্থার জন্য দায়ী করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে তবে এ দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নালা নর্দমাগুলো পরিষ্কার না করার ফলে নগরে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে আর এ কারণেই জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে এদিকে টানা বৃষ্টিপাতের কারণে ঝুঁকিতে থাকা আকবর শাহ এলাকার বিজয়নগর ও ঝিল পাহাড়ে বসবাসরত দুশো পঞ্চাশটি পরিবারকে দুটি আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন তাদের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে